মুক্তি পেল বাংলা সিনেমা বরফি। সাসপেন্স, থ্রিলার, টানটান উত্তেজনায় ভরপুর, হলমুখী করবে দর্শকদের। এটা একটা সরকার কোম্পানি, এরা নিজেদের স্বার্থের জন্য যে কোনো সীমা পার করতে পারে। স্যার, আমার ফোনে এবং মিডিয়ার ফোনে একটা মেসেজ ঢুকেছে। আর ওদের এখন টার্গেট এই ইলেকশনে জেতা, তাতে ওরা যে কোনো মানুষকে খুন করতে পারে। বালকেশ তো হলো, এবার আসলটা কি হবে? 28 তারিখ হবে এই শহরের ব্ল্যাক টিম। আমাদের একজন কর্মী খুন হয়েছে। কিভাবে খুন হলো, কে খুন করলো? বিশ্বাস করি বোঝার চেষ্টা করছি কিভাবে একটা বোর্ডে মন্ত্রীগুলোর কিস্তিমাত করছে। সুতোটা ওদের হাতে, আমরা লাঠুর মতো খুঁজছি। যতবার আমরা কেসটা প্রায় সলভ করে ফেলছি, প্লট পয়েন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। চারিদিকে যা হচ্ছে, যারা সরকার চালাচ্ছে তারাই নাকি খুন হচ্ছে। 7 এপ্রিল সৌভিক দে পরিচালিত বাংলা সিনেমা বরফি মুক্তি পেল। বাংলা সিনেমা বিজয়া দশমীর পর সৌভিক দের পরিচালনায় বরফি সম্পূর্ণ জুড়ে টানটান উত্তেজনা। সাসপেন্স থ্রিলারে ভরপুর এই সিনেমা। 60-এর পরে এবং বিজয়া দশমী এই দুই ছবির জন্য দাদাসাহেব ফালকে আইকন অ্যাওয়ার্ডস এর মঞ্চে সেরা পরিচালকের তকমাও পেয়েছিলেন সৌভিক দে। রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন চান্দ্রী ঘোষ, কৌশিক সেন, পিয়ালী চক্রবর্তী, গুলশান পাণ্ডে, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনামিকা সাহা, অভিজিৎ গুহ, অমিত শেট্টি, অরিত্র দত্ত, মনিক, অরুণাভ গুহ, মিউজিক সৌম্যদীপ চক্রবর্তী, অ্যাসোসিয়েট ডিরেক্টর সৌম্যদীপ ঘোষ, স্ক্রিন প্লে সৌভিক দে এবং পাপাই মাইতি। MS ফিল্মস অ্যান্ড প্রোডাকশনের ব্যানারে মীনা সেঠি মণ্ডলের প্রযোজনায়। ঠিক আছে, আমার বর্তি নিয়ে আমি এক্সপেকটেশন যেটা রেখেছি সেটা ঠিক আছে। আমি এখনো পর্যন্ত বর্তি নিয়ে চাই মানুষ দেখুক, ডবল বার করে দেখুক, বারবার দেখুক, এনজয় করুক। কারণ এখন মাস ওরিয়েন্টেড ফিল্ম খুব কম হয়, আর যখনই দেবজিৎ ছাড়া আমরা ছবি বানাতে শুরু করি তখনই লোকে যেতে চায়। তো এই একটা ব্যাপার থাকে। তো আমারও ইচ্ছা দেবজিৎদাকে নিয়ে কাজ করবো, এবং আমার স্ক্রিপ্টও রেডি আছে। তো সেখানে আমি কৌশিকটাকে নিয়ে কাজ করেছি। বেসিক্যালি কৌশিকটা এমন একটা অভিনেতা যে অভিনয় ছাড়া কিন্তু জানে। তো বিষয়টা এরকম, কৌশিক দা, চান্দ্রীজি, কমলদা, অনামিকা দিয়ে ক্যারেক্টারটাকে ফিরিয়ে আনা হয়েছে। মানুষের একটা অনবদ্য ক্রেজ, গ্রামে বেশি গ্রাম তো অনবদ্যভাবে ক্রেজ তৈরি করেছে আজকের দিনে। তো সেইটা একটা ব্যাপার থাকছে। মানুষ চায়, মানুষ দেখতে চায় যে আমি সমাজের পরিস্থিতিটা দেখতে চাই, মানুষ নতুন জিনিস দেখতে চায়। কারণ এখন CM আমাদের, মানে কি বলবো, একটা অনিচ্ছাকৃত মিলে গেছে। মানে আমি যে ড্রেসটা পরেছি সেটা অনিচ্ছাকৃত মিলে গেছে, এটা আমি জোর করে মেলাইনি যে আমার CM বা আমাদের CM সেটা বিন্দুবাসী, কোনোভাবেই অনিচ্ছাকৃত এটা কোনোভাবেই মেলেনি। এটা আমি চাই যে কেউ কারোর আঘাত না করে ছবিটা যেন আমি আমাদের শহর মানুষের কাছে ছবি হাউসফুল হয়েছে। এইটা 80% অকুপেন্সি আছে। তারপর হচ্ছে তোমার নজরুল দিত্ত, আমি জাস্ট এখন খবর পেলাম নজরুল দিত্ত প্রায় 60% অকুপেন্সি আছে। তারপর তোমার নামটা বলো, ডান লবে সোনালিকে ভালো ক্রেজ নিয়েছে, প্রায় 70% অকুপেন্সি চলছে। তো মোটামুটি একটা ক্রেজ নিয়ে নামটা নিয়েছে ছবিটা। এবার দেখা যাক বরফি কতদূর, বরফি নিজে চান্দ্রেদি নিজে কতটা ক্রেজ নিয়ে জন্মাতে পারে এই কথা দেখা। পরের প্ল্যানিং কি আছে? পরের অনেক কিছু প্ল্যানিং আছে, মানে ছবি তো একটা ডিরেক্টরের পর পর আছে, অনেক প্ল্যান আছে দেখা। আচ্ছা, আজকে কমলেশ্বর না, আমি বলছি
আমার ফিলিং পার্সোনালি বলছি জন্য আমার এক্সপেরিয়েন্স এটা আমি যদি অ্যাজ এ ভিউয়ার বলি নট অ্যাজ অ্যান অ্যাক্টর আমার সিনেমাটা সত্যি খুব ভালো লেগেছে ইট ইজ ভেরি টাচিং সব কিছু আছে ইমোশন আছে রোম্যান্স আছে অ্যাকশন আছে স্পেশালি যে জিনিসটা বানানোর চেষ্টা হয় থ্রিলটা ওটা আছে জাস্টিফাই হয়েছে প্লাস আমি পিভিআর এর মধ্যে যে এত ভালো রেসপন্স পাবো গ্রামেগঞ্জ থেকে পাবো সেটা ভালো করে জানি কেন ওখানে বিন্দু মাসি রয়েছেন বিন্দু মাসি কাম ব্যাক করেছেন সেটা আমি জানতাম ওখান থেকে ভালো রেসপন্স পাবো কিন্তু পিভিআর এ মানুষ এসে বলফিটাকে যে এত ভালোবাসবে আশীর্বাদ দেবে এটা আমি মানে ভাবতে পারিনি আমি সো ভেরি 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 হ্যাপি দর্শকরা বেরোতে বেরোতে অনেকের মুখে শুনছিলাম দারুণ সিনেমা তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ আপনার সিনেমাটাকে ভালোবেসেছেন আপনার সিনেমা পিভিআর এর আর নতুন হলের মতো এসে আপনার সিনেমাটাকে ভালোবেসেছেন দেখেছেন মানে আমরা এটা এটাই প্রুভ হচ্ছে যে আমরা সিনেমাটা তাহলে জাস্টিফাই করতে পেরেছি সবই আপনার নাম আমার নাম অমিত সেটি আমি এর মধ্যে সূর্য রোল করছি বলছি ছোট ভাই এরপর কি সিনেমাটা দেখলেন কেমন লাগলো তাও আবার ডায়মন্ড প্লাজার মতো এরকম একটা জায়গায় খুব ভালো সত্যি খুব ভালো লেগেছে ভালো সিনেমা দেখাটা শুধুমাত্র যে মানে টাইম পাস তা নয় ভালো সিনেমা দেখা হচ্ছে ঋদ্ধ আগামী দিনে এই সিনেমাটা মনে থেকে যাবে বাঙালির মনে থেকে যাবে আচ্ছা বাংলা সিনেমা বলা হচ্ছে দিন দিন হারিয়ে যাচ্ছে তো এই সিনেমা দেখে দর্শক কি না না একদমই না বাংলা সিনেমা হারিয়ে যাচ্ছে না বাংলা সিনেমা আবার নতুনভাবে উজ্জীবিত হয়েছে এবং এই ধরনের সিনেমাগুলো আগামী দিনে আরও হোক সেই আশা করব সেই কামনা করব এবং সৌভিককে বলবো ওর প্রতি অনেক শুভেচ্ছা রইল এরকম সিনেমা বারবার বানাক আর বাংলা সিনেমা যে মানে হিট সে তো এখন দেখলেই বোঝা যাচ্ছে যে হলগুলো তো এখন রমরমিয়ে বেশ ভালো বাংলা সিনেমা ব্যবসা করছে আর এই ব্যবসাটা যাতে বাংলা সিনেমা করে তার জন্যই আমাদের এখানে আসা আর তার জন্যই সবাইকে রিকোয়েস্ট করা যে আপনারাও আসুন বাংলা সিনেমা আবার তার আগে মানে ঋত গৌরা ফিরে পাক আপনার নাম আমার নাম প্রীতি মিত্র দক্ষিণেশ্বর থেকে থ্যাংক ইউ